Hello everyone. What's up guys? Now আজকে বের হইলাম ঘোরার জন্য। তো এই মুহূর্তে আমার সাথে আছে রানা। হ্যালো। তো যাই আগাই, দেখি আজকে আপনাদেরকে কোথায় নিয়ে যেতে পারি। তো চেষ্টা করব ডিফারেন্ট কিছু দেখানোর জন্য, এই জন্যই বের হয়েছি। এখন যাব হচ্ছে হলো বেলতলা, সরি না না বেলতলা না না কি জানি কদমতলা। এখন যাব কদমতলা, কদমতলায় গিয়ে একটু বসবো, তারপরে রওনা হব। ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করতে থাকুন যে কোথায় যাচ্ছি, আর এনজয় করতে থাকুন আমার ব্লগ। আজকের ভিডিওটা খুবই অসাধারণ হতে যাচ্ছে, কারণ হচ্ছে আমি আমার এই ঘোরার জন্য সব শালাদেরকে নিয়ে বেরিয়েছি। পিছনে দুই শালা, এই সামনে এক শালা, সব শালারা বাচ্চা আছে। লাস্ট লকডাউনে আমি এই জায়গায় অনেক সময় কাটাইছি, তো আমার খুব ফেভারিট একটা জায়গা, একটু দেখাই আপনাদের সাথে, শেয়ার করি আপনাদের সাথে। এই দেখেন কত সুন্দর একটা জায়গা। দেখেন জায়গাটা কি অবস্থা, কত সুন্দর একটা জায়গা। মন জুড়ানোর মতো জায়গা, মন জুড়ানোর মতো জায়গা। আমি একমাত্র প্রথম যে নাকি আপনাদেরকে কুষ্টিয়ার সব থেকে সুন্দর সুন্দর জায়গাগুলো এক্সপ্লোর করে দেখাচ্ছি। আমার মনে হয় না আর কেউ আপনাদেরকে এভাবে দেখাতে পারবে, আর আমি একমাত্র প্রথম এর জন্যই, আর আমি হচ্ছে এই কুষ্টিয়ার জামাই, যার কারণে এখানে আমার রেগুলার আসা হয়, যার কারণে এখানকার সুন্দর সুন্দর জায়গাগুলো একমাত্র আমিই জানি। যারা যারা আপনারা আমার ব্লগ দেখছেন অবশ্যই না কেনে ফুল ব্লগ দেখবেন, আর এনজয় করতে পারবেন, আর জানতে পারবেন কুষ্টিয়াতে কত সুন্দর সুন্দর জায়গা আছে। এই মুহূর্তে আমরা যেখানে যাচ্ছি মনি পার্ক, এখান থেকে মোটামুটি তিনটা ভিউ আপনাদেরকে আমি দেখাতে পারবো। কি অবস্থা, টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে সরাসরি ঢুকে পড়লাম মনি পার্কের ভিতরে। খুব সুন্দর একটা জায়গা, একটু দেখাই আমি আপনাদেরকে। এ দেখেন সবুজ, কি তোমার কি জায়গা অনেক ভালো লাগে? হ্যাঁ বেশ ভালো, খুব সুন্দর জায়গা। তো আমার এই একটা ফ্রেমে কিন্তু হার্ডিং ব্রিজ দেখা যাচ্ছে। এই দেখেন হার্ডিং ব্রিজ, এই হচ্ছে হার্ডিং ব্রিজ,
ওই পাশে হচ্ছে হলো আপনার পারমাণবিক আর পাকশি কই ও হার্ডিং ব্রিজের ঠিক নিচের ওই পাশেই জানি না কি আমরা দেখা যাচ্ছে কিনা ওটা হচ্ছে পাকশি ব্রিজ যে ব্রিজের নিচে দিয়ে আমরা একটু আগে আসছি এখন আমরা ভিতর দিকে যাই দেখি কি অবস্থা ওটা চর পড়েছে পদ্মা নদীতে চর পড়ে গেছে যার কারণে মানুষ ওইখানে দেখেন কি পরিমাণ এনজয় করতেছে কত সুন্দর জায়গা এই হচ্ছে হলো পদ্মা নদীর চর চর রূপে দেখতেছেন যে মানুষগুলো খুব অসাধারণ একটা ভিউ না কেমন লাগতেছে ভালো ভাই আজকে সেকেন্ড টাইম সুন্দর জায়গা তিন শালাকে নিয়ে আসলাম ঘুরতে তিন শালা চর ঠিক এই চরে যাব ঠিক ওই পারে যাব যাওয়া আসা হচ্ছে ৫০ টাকা একেবারে হার্ডিং ব্রিজের নিচে চলে আসছি আমি খুব কাছাকাছি এই দেখেন হার্ডিং ব্রিজ আর ওই পাশে হচ্ছে পাকশি ব্রিজ তো এই হার্ডিং ব্রিজ এবং পাকশি ব্রিজ এই দুই ব্রিজের নিচ দিয়ে এখন আমরা যাব কেমন লাগলো আমার পিছনে দেখছেন হার্ডিং ব্রিজ আর নিচে আমি একটা ট্রলারে হ্যালো এভরিওয়ান হাউ আর ইউ তো এই পাশে হচ্ছে হলো ফরেন যারা আছে বাংলাদেশে যারা আসছে তারা এখানে ঘোরার জন্য আসছে আমাদের বাংলাদেশে বাংলাদেশ ভ্রমণ করার জন্য এই মুহূর্তে কিন্তু বাংলাদেশে অনেক বেশি পরিমাণ পর্যটক কিন্তু বাংলাদেশে ঢুকছে এখন যাব পদ্মার চরে আপনাদেরকে অলরেডি দেখালাম হার্ডিং ব্রিজ এবং পাকশি ব্রিজ আর এখন যাব পদ্মার চর খুব সুন্দর একটা জায়গা অসাধারণ জায়গা আমার খুবই ভালো লাগতেছে খুবই ভালো লাগতেছে আমি জানি আমার রাজাস লাইফ চ্যানেলে আপনারা যারা আছেন যারা আমার এই ভিডিওটি দেখছেন আপনাদেরও খুব ভালো লাগবে আর যদি আপনাদের আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই সেই পুরনো কথা লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে শেয়ার করে আরও বেশি প্রচার করুন এবং আপনারাই আমাকে সাহায্য করবেন আমাকে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য এরপর যদি আপনাদের আরও কোনো জায়গায় যদি
আমার চ্যানেলের মাধ্যমে দেখতে ইচ্ছা হয় তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি অবশ্যই সেই জায়গায় গিয়ে আপনাদেরকে দেখাবো। ট্রলার বলেন, জাহাজ বলেন, উড়োজাহাজ বলেন, বাইক বলেন, গাড়ি বলেন, ট্রাক বলেন, কোনো সমস্যা নাই, সবকিছু আমরা পাবোছি। পাকশি এবং হার্ডিং ব্রিজ ঘোরার পরে এখন আমরা পদ্মার চরে নামবো, পদ্মার চরে, পদ্মার চরে যাবো, কিছু ছবি তুলবো, দেন আবার ব্যাক করবো। সূর্য ডুবি ডুবি অবস্থা, এখন প্রায় আলো পড়ে যাচ্ছে, কিছুক্ষণের জন্য আমরা ঘুরে আবার ব্যাক করবো। সবার কেমন লাগতেছে? সেই ভালো, সেই ভালো লাগতেছে। ঘোরা শেষ? ঘোরা না না, মাছ পর্যায়ে, মাছ পর্যায়ে ঘোরা শেষ হলে হয়। যাই হোক, ওদেরকে নামাবে, নামানোর পরে তারপরে আবার আসবে এই ট্রলারটা। আমরা একটুখানি সামনের দিকে যাব, যে একটু চিল টিল করবো, চিল করে দেন আবার ব্যাক করব। আমাদের কাছে অফুরন্ত সময় আছে, কোনো সমস্যা নেই, সময় আছে তো? হ্যাঁ আছে। ঘুরতে ঘুরতে আমরা চলে আসলাম এখন এই মুহূর্তে পদ্মার চরে। তো কুষ্টিয়াতে ঘোরার জন্য অনেক জায়গা আছে। কুষ্টিয়াতে বেশিরভাগ মানুষই দুইটা জায়গা সব থেকে বেশি যায়, হচ্ছে এক হচ্ছে আপনার লালনের আখড়া, আর এক হচ্ছে হলো রবীন্দ্রনাথের কুঠিবাড়ি। এই দুই জায়গা ছাড়াও কিন্তু কুষ্টিয়াতে ঘোরার মতো অনেক অনেক জায়গা আছে। তো এখন আমি বর্তমানে যে জায়গা আছি এটাকে বলা হয় পদ্মার চর, আর এই পদ্মার চরটা শুধু উইন্টার সিজনেই এই চরটা ওঠে, এছাড়া কিন্তু এই জায়গাতে সম্পূর্ণ পরিমাণে পানি থাকে, পানিতে ভরপুর থাকে। তো এখানে আসার পর সত্যি খুব ভালো লাগতেছে, আর আমার সাথে আছে আমার তিন শালা। জায়গাটা খুবই অসাধারণ, তা আমার খুবই ভালো লাগতেছে, জানি আপনাদেরও খুব ভালো লাগবে। যাই, এবার একটুখানি জায়গাটা এনজয় করি। গরিবের কক্সবাজারের ফিল নিচ্ছ? সবুজ গরিবের কক্সবাজারের ফিল নিতেছে, যদিও এটা গরিবের কক্সবাজার না, এটা খুব সুন্দর একটা জায়গা পদ্মার চর। থেকে পদ্মার চরেই আমরা এখন আসি, এনজয় করতেছি, খুব মজা করতেছি, খুব ভালো লাগতেছে। আমি আপনাদেরকে বলছিলাম যে আমি আপনাদেরকে এমন একটা জায়গায় নিয়ে যাব যেখানে এখন পর্যন্ত কেউ আসেনি, এখন পর্যন্ত আপনারা দেখেননি। আমি এমন একটা জায়গায় আপনাদেরকে নিয়ে যাব এখন পর্যন্ত আপনারা দেখেননি, তো আমি জানি আপনাদের এই জায়গাটা খুব ভালো লাগবে, জায়গাটা আসলে খুব সুন্দর। চলুন জায়গাটা আপনাদেরকে আরেকবার সুন্দর করে দেখাই। চলতে চলতে দেশের পথে রাইডার্স লাইফের সাথে আপনারা উপভোগ করলেন আজকে কুষ্টিয়ার বেশ কিছু সুন্দর সুন্দর জায়গা। এবং পরবর্তী আপনারা আমাকে কোথায় দেখতে চান, কোন জায়গাটি আপনারা দেখতে চান, অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন, অবশ্যই আমি সেই জায়গাতে গিয়ে ভিজিট করে সুন্দর মতো এক্সপ্লোর করে আপনার সাথে শেয়ার করব। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। চলতে চলতে দেশের পথে রাইডার্স লাইফের সাথে আপনারা আমাকে দেখছেন, আমি শেখ নোমান রাহুল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।